নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমরা কনস্টিটিউশনের একটি নতুন চ্যাপ্টার পঞ্চায়েতি রাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দ্য টার্ম পঞ্চায়েতি রাজ সিগনিফাইজ দ্য সিস্টেম অফ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ সেখানে যে সমস্ত মানুষ আছে তাদের সুযোগ সুবিধা প্রতিষ্ঠার জন্য এটি তৈরি হয়, এবং এটি তৈরি হয় স্টেট লেজিসলেটরের অ্যাক্ট অনুযায়ী। অর্থাৎ বিভিন্ন স্টেটে সেই স্টেটের লেজিসলেচারের অ্যাক্ট আনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যেহেতু বিভিন্ন স্টেটের পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে কোনো ইউনিফর্মিটি এবং রেগুলারিটি ছিল না, যেমন আমরা যদি দেখি যে বলবন্ত রায় মেহতা কমিটির পরবর্তীকালে যে সমস্ত রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা শুরু হয়েছিল, যেমন তাদের মধ্যে রাজস্থানে 3 টায়ার, তামিলনাড়ুতে 2 টায়ার এবং ওয়েস্ট বেঙ্গলে 4 টায়ার সিস্টেম তৈরি হয়েছিল, এবং তাছাড়াও কিছু কিছু রাজ্যে ন্যায় পঞ্চায়েত তৈরি হয়েছিল জুডিশিয়াল কাজকর্মের জন্য। অর্থাৎ কি, এদের মধ্যে কোনো ইউনিফর্মিটি এবং রেগুলারিটি ছিল না। তাই ইউনিফর্মিটি আনার জন্য, একটা আইডেন্টিক্যাল সিস্টেম গড়ে তোলার জন্য পঞ্চায়েতি সিস্টেমকে কনস্টিটিউশনালাইজড করা হয় 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। আর এই যে লোকাল গভর্নমেন্ট, এই যে সাবজেক্ট, এটা 7th শিডিউলের স্টেট লিস্টে আছে। এরপর আসা যাক ইভলিউশন অফ পঞ্চায়েত রাজ, অর্থাৎ পঞ্চায়েত রাজের ইভলিউশনের জন্য বিভিন্ন যে কমিটি গঠন করা হয়েছিল সেই সম্পর্কে। এরপর আমরা দেখে নেব যে কি জন্য সেই সমস্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই সমস্ত কমিটির মেন মেন রেকমেন্ডেশন কি ছিল। প্রথমেই আসা যাক বলবন্ত রায় মেহতা কমিটি সম্পর্কে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1957 সালের জানুয়ারি মাসে এই কমিটি অ্যাপয়েন্ট করে। প্রথমত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসের এক্সামিনের জন্য এবং তাদের আরও ভালোভাবে পরিচালনার জন্য এবং মেজার সাজেস্ট করার জন্য কিন্তু এই কমিটি তৈরি করা হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বলবন্ত রায় মেহতা। এই কমিটি 1957 সালে তাদের রিপোর্ট সাবমিট করে। এই কমিটির প্রথম কমিটি ছিল যে কমিটি কিনা প্রথম ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে এবং যেটাই পরবর্তীকালে পঞ্চায়েতি রাজ নামে পরিচিত হয়। এবার এই কমিটির কতগুলি প্রধান রেকমেন্ডেশন দেখে নেব। এই কমিটি প্রথম 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেমের কথা বলে, যেখানে ভিলেজে থাকবে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে থাকবে পঞ্চায়েত সমিতি এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে থাকবে জেলা পরিষদ, যার মধ্যে ভিলেজ পঞ্চায়েতে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বাররা থাকবেন আর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ইনডাইরেক্টলি ইলেক্টেড মেম্বাররা থাকবেন, এবং এই পঞ্চায়েত সমিতি হবে এক্সিকিউটিভ বডি এবং জেলা পরিষদ হবে অ্যাডভাইজারি, সুপারভাইজারি এবং কোঅর্ডিনেটিং বডি, আর জেলা পরিষদের চেয়ারম্যান হবেন ডিস্ট্রিক্ট কালেক্টর। এই কমিটির রেকমেন্ডেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা NDC গ্রহণ করে, এবং এই অনুযায়ী রাজস্থানে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে ওঠে 2 অক্টোবর 1959, এবং এই রাজস্থানের নাগাঁও ডিস্ট্রিক্টে প্রথম গড়ে ওঠে। তারপর আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ এবং অন্যান্য রাজ্যেও তৈরি হয়, এবং এই অনুযায়ী রাজস্থানে 3 টায়ার, তামিলনাড়ুতে 2 টায়ার এবং ওয়েস্ট বেঙ্গলে 4 টায়ার সিস্টেম তৈরি হয়েছিল, যেটা আমি আগেই বললাম, এবং কিছু কিছু রাজ্যে ন্যায় পঞ্চায়েত তৈরি করা হয়েছিল জুডিশিয়াল, যেটা ছিল জুডিশিয়াল পঞ্চায়েত। এরপর এছাড়া অন্যান্য কমিটি গঠন করা হয়েছিল, যেমন কমিটি ফর পঞ্চায়েত রাজ ইলেকশন এবং কমিটি ফর পঞ্চায়েতি রাজ ফিনান্সের জন্য তৈরি হয়েছিল কে শান্থানাম কমিটি। এরপর যে কমিটি গঠিত হয় সেটা হলো অশোক মেহতা কমিটি। 1977 সালে জনতা গভর্নমেন্ট এই কমিটি অ্যাপয়েন্ট করে এবং এর চেয়ারম্যান ছিলেন অশোক মেহতা। 1978 সালে এই কমিটি রিপোর্ট সাবমিট করে, এবং এই কমিটি টোটাল 132টি রেকমেন্ডেশন, এই কমিটির টোটাল 132টি রেকমেন্ডেশন ছিল, এবং পঞ্চায়েত সিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু মেনলি এই কমিটি রেকমেন্ডেশনগুলো করেছিল। এবার এই কমিটির রেকমেন্ডেশনগুলি হলো, এখানে 2 টায়ার সিস্টেমের কথা বলা হয়, যেখানে আমরা কি বলবন্ত আগে বলবন্ত রায় মেহতা কমিটিতে দেখলাম যে সেখানে 3 টায়ার সিস্টেমের কথা বলা হয়েছিল, কিন্তু
এই কমিটির ক্ষেত্রে যে টু টায়ার সিস্টেমের কথা বলা হয়, সেখানে জেলা পরিষদ থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে এবং তার নিচেই থাকবে মণ্ডল পঞ্চায়েত। এবার এই মণ্ডল পঞ্চায়েত গঠিত হবে কতগুলি গ্রাম দ্বারা, যেখানে টোটাল পপুলেশন হবে 15,000 থেকে 20,000-এর মধ্যে। অর্থাৎ কি ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে স্টেটের পরেই থাকবে ডিস্ট্রিক্ট এবং তারপরেই থাকবে মণ্ডল পঞ্চায়েত, অর্থাৎ স্টেটের পরে থাকবে জেলা পরিষদ এবং তারপর মণ্ডল পঞ্চায়েত। এবং এই জেলা পরিষদ হবে এক্সিকিউটিভ বডি, এবং যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ডেভেলপমেন্ট এবং তার জন্য যে প্ল্যানিং, তার জন্য কিন্তু এই জেলা পরিষদ রেসপন্সিবল থাকবে। পঞ্চায়েতের সিস্টেমের ফিনান্সিয়াল রিসোর্সের জন্য যে কম্পালসারি পাওয়ার অফ ট্যাক্সেশন, সেটা দেবার কথাও কিন্তু এই কমিটি রেকমেন্ড করে। বলা হয় যে স্টেট গভর্নমেন্ট পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনকে সুপারসিট অর্থাৎ বাতিল করতে পারবে না, কিন্তু ইম্পারেটিভ সুপারসেশনের ক্ষেত্রে সুপারসেশনের 6 মাসের মধ্যে আবার ইলেকশন হতে হবে। এখানে নয়া পঞ্চায়েত বা জুডিশিয়াল পঞ্চায়েত গঠনের কথা বলা হয় এবং সেটাকে ডেভেলপমেন্ট পঞ্চায়েতের থেকে সেপারেট বডি হিসেবে গড়ে তোলার কথা বলা হয়। পঞ্চায়েত রাজ সিস্টেমের দেখাশোনার জন্য মিনিস্টার অফ পঞ্চায়েত রাজ গঠনের কথা বলা হয়। এছাড়াও এসসি এসটিদের রিজার্ভেশনের কথা বলা হয় তাদের পপুলেশনের ওপর ভিত্তি করে। এই কমিটিতে প্রথম পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের জন্য আলাদা কনস্টিটিউশনাল রেকমেন্ডেশনের কথা কনস্টিটিউশনাল রেকগনাইজেশনের কথা বলা হয়, কিন্তু তারপর জনতা গভর্নমেন্ট ভেঙে যাওয়ার ফলে অশোক মেহতা কমিটির রেকমেন্ডেশনের ওপরও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি কিছু কিছু স্টেট এই কমিটির কিছু রেকমেন্ডেশন গ্রহণ করেছিল। এরপর আসছে জি ভি কে রাও কমিটি। প্ল্যানিং কমিশন 1985 সালে এই কমিটি গঠন করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট ফর রুরাল ডেভেলপমেন্ট এবং প্রভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের রিভিউয়ের জন্য। এর চেয়ারম্যান ছিলেন জি ভি কে রাও। এই কমিটি বলে যে পঞ্চায়েতের সিস্টেমের যে ডেভেলপমেন্ট প্রসেস, সেটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং ডেমোক্রেটাইজডের পরিবর্তে সেটা আস্তে আস্তে ব্যুরোক্রেটাইজড হয়ে যাচ্ছে। এই জন্য তারা এটাকে গ্রাস উইদাউট রুটস বলেন, অর্থাৎ কি পঞ্চায়েত সিস্টেম আছে কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এবং এই পঞ্চায়েতের সিস্টেমকে আরো রিভাইটালাইজ করার জন্য এই কমিটি কিছু কিছু রেকমেন্ডেশন করে, এবং সেই রেকমেন্ডেশনগুলি হলো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের জন্য ডিস্ট্রিক্ট লেভেলে যে জেলা পরিষদ আছে সেটাকে পিভোটাল ইম্পর্টেন্স দিতে হবে এবং প্রিন্সিপাল বডি হিসেবে গড়ে তুলতে হবে ডেভেলপমেন্ট প্রসেসের জন্য। আর এফেক্টিভ ডিসেন্ট্রালাইজেশনের জন্য স্টেট লেভেলের কিছু প্ল্যানিং ফাংশনকে ডিস্ট্রিক্ট লেভেলে ট্রান্সফার করতে হবে। এছাড়াও ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের একটা পদ তৈরি করতে হবে, যিনি জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করবেন। এবং এখানেই প্রথম বলা হয় যে পঞ্চায়েতের রাজের জন্য যে ইলেকশন হবে সেটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। এরপর আসা যাক এল এম সিংভি কমিটি সম্পর্কে। 1986 সালে রাজীব গান্ধী গভর্নমেন্ট এই কমিটি অ্যাপয়েন্ট করে। প্রধানত পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্টকে আরও রিভাইটালাইজ করার জন্য এর চেয়ারম্যান ছিলেন এল এম সিংভি। এই কমিটির যে রেকমেন্ডেশনগুলি হলো সেগুলি ছিল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনালি রেকগনাইজড, প্রোটেক্টেড এবং প্রিজার্ভড করার কথা বলা হয়। আর এর জন্য ভারতীয় সংবিধানে একটি নতুন চ্যাপ্টার সংযোজনের কথা বলা হয়। আর রেগুলার, ফ্রি এবং ফেয়ার ইলেকশনের কথা বলা হয়। কতগুলি গ্রামের জন্য ন্যায় পঞ্চায়েত গড়ে তোলার কথাও বলা হয়। আর গ্রাম সভার ইম্পর্টেন্সের কথাও এখানে বলা হয় এবং এটাকে এম্বডিমেন্ট অফ ডাইরেক্ট ডেমোক্রেসিও বলা হয়। এরপর আসছে থাঙ্গান কমিটি। এটা কনসালটেটিভ কমিটি অফ পার্লামেন্টের একটা সাব কমিটি ছিল। 1988 সালে এই কমিটি গঠন করা হয় এবং এর চেয়ারম্যান ছিলেন পি কে থাঙ্গান। এটা গঠন করা হয় ডিস্ট্রিক্টের পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এক্সামিন করার জন্য। এই কমিটির মেন রেকমেন্ডেশনগুলি হল, এখানে পঞ্চায়েতি রাজকে কনস্টিটিউশনালি রেকগনাইজ করার কথা বলা হয়, থ্রি টায়ার সিস্টেম গড়ে তোলার কথা বলা হয়, জেলা পরিষদ অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যে জেলা পরিষদ থাকবে সেটাকে পিভট ইম্পর্টেন্স দেওয়ার কথা বলা হয়, পঞ্চায়েতি রাজ বডির
5 ইয়ার ফিক্সড টেনিউরের কথাও কিন্তু বলা হয়, এবং এটা কিন্তু এই কমিটিতেই প্রথম বলা হয় যে পঞ্চায়েতিরাজ সিস্টেমের ক্ষেত্রে এর টেনিউর হবে 5 ইয়ার্স। আর সুপারসেশন অফ বডি আর তার নিউ ইলেকশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 6 মাস হওয়া উচিত, এটাও কিন্তু এই কমিটি রেকমেন্ড করে। আর 3 টায়ারের প্রতি টায়ারে রিজার্ভেশন অন বেসিস অফ পপুলেশন এটাও বলা হয়। এই কমিটিতেই কিন্তু প্রথম মহিলাদের সিট রিজার্ভেশনের কথা বলা হয়, স্টেট ফিনান্স কমিশন গড়ে তোলার কথা বলা হয়, এছাড়াও জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কালেক্টরকে চিফ এক্সিকিউটিভ অফিসার করার জন্য বলা হয়, স্টেট লেভেলে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটিও গড়ে তোলার কথা বলা হয়। এরপর আসা যাক গাডগিল কমিটি সম্পর্কে। 1988 সালে কংগ্রেস পার্টি এই কমিটি গঠন করে এবং যার চেয়ারম্যান ছিলেন ভি এন গাডগিল। কিভাবে পঞ্চায়েত সিস্টেমকে সবচেয়ে বেস্ট এফেক্টিভ করে তোলা যায় সেই সম্পর্কে মেজার সাজেস্ট করার জন্যই কিন্তু এই কমিটি গড়ে তোলা হয়। এই কমিটির রেকমেন্ডেশনগুলি হল, এই কমিটিতেও কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়, তারপর 3 টায়ার সিস্টেম, 5 ইয়ার্স টেনিউর, রিজার্ভেশন ফর STSC উইমেন, স্টেট ফিনান্স কমিশন গড়ে তোলার কথা বলা হয়। অর্থাৎ কি, থাঙ্গান কমিটিতে যে সমস্ত রেকমেন্ডেশনের কথা বলা হয়েছিল গাডগিল কমিটিতেও সেই সমস্ত রেকমেন্ডেশনের কথা বলা হয় এবং তার সাথে আরও কিছু কিছু রেকমেন্ডেশন অ্যাড করা হয়, এবং সেগুলি হল স্টেট ইলেকশন কমিশন গড়ে তোলার কথা বলা হয় এবং পঞ্চায়েতের মেম্বাররা তিনটি লেভেলে অর্থাৎ কি পঞ্চায়েত লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ এই তিনটি লেভেলের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হবেন এই কথা বলা হয়। এই গাডগিল কমিটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কমিটি, কারণ এই কমিটির রেকমেন্ডেশনের উপরে ভিত্তি করে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট বিল ড্রাফট করা হয়েছিল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার জন্য। তো এই ছিল বিভিন্ন কমিটি এবং তাদের রেকমেন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এরপর আমরা আসব পঞ্চায়েতি রাজ সিস্টেমের কনস্টিটিউশনালাইজেশন সম্পর্কে। রাজীব গান্ধী গভর্নমেন্ট 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 1989 সালের জুলাই মাসে লোকসভাতে ইন্ট্রোডিউস করান। এই বিল উত্থাপন করা হয় পঞ্চায়েতি রাজকে কনস্টিটিউশনালাইজ করার জন্য। 1989 সালের অগাস্ট মাসে এই বিল লোকসভাতে পাশ হলেও রাজ্যসভাতে কিন্তু পাশ হয়নি। এরপর ভিপি সিং গভর্নমেন্টের সময় অর্থাৎ 1990 সালের জুলাই মাসে 2 দিনের কনফারেন্স ডাকা হয় যার চেয়ারম্যান ছিলেন ভিপি সিং, এবং সেখানে পঞ্চায়েতি সিস্টেমকে আরও স্ট্রেন্থেন করার জন্যের ইস্যু নিয়েই আলোচনা করা হয়েছিল। এই কনফারেন্সে নতুন করে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আনার কথা অ্যাপ্রুভ করা হয় এবং সেই মতো 1990-এর সেপ্টেম্বর মাসে নতুন বিল আনা হয় লোকসভাতে, কিন্তু তারপর সরকার ভেঙে যাওয়ায় এই বিল ল্যাপস হয়ে যায়। এরপর নরসিংহ রাও গভর্নমেন্টের সময় আবার এই পঞ্চায়েতিরাজ সিস্টেমের কনস্টিটিউশনালাইজেশনের প্রসঙ্গ উঠে আসে। এখানে আগের প্রপোজালগুলোকে মডিফাইড করা হয় এবং 1991 সালের সেপ্টেম্বর মাসে একটি কনস্টিটিউশনাল বিল আনা হয় লোকসভাতে। এই বিল 1992 সালে পাশ হয় লোকসভা রাজ্যসভাতে এবং প্রেসিডেন্টের অ্যাসেন্টের মাধ্যমে এটি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হিসেবে পরিণত হয় সরি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে পরিণত হয় এবং এটা কার্যকরী হয় 24শে এপ্রিল 1993 সালে, এবং এই জন্যই 24শে এপ্রিলকে পঞ্চায়েতি রাজ ডে হিসেবে ঘোষণা করা হয়। এরপর আসবো আমরা এই অ্যাক্টের সিগনিফিকেন্স সম্পর্কে। এই অ্যাক্টের মাধ্যমে দ্য পঞ্চায়েত নামে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে পার্ট 9 অ্যাড করা হয় এবং এই পার্টের আন্ডারে 243 থেকে 243 ও অব্দি আর্টিকেল আছে। এই অ্যাক্ট দ্বারা কনস্টিটিউশনের 11 শিডিউল অ্যাড করা হয়। এই শিডিউলের আন্ডারে 29টি ফাংশনাল আইটেমস আছে পঞ্চায়েতের জন্য, আর এই 11th শিডিউল ডিলস উইথ আর্টিকেল 243G। এবার এই অ্যাক্ট আর্টিকেল 40 অর্থাৎ DPSP-তে আর্টিকেল 40-তে যে ভিলেজ পঞ্চায়েত গড়ে তোলার কথা বলা আছে সেটার একটা প্র্যাকটিক্যাল শেপ দেয়। এই অ্যাক্ট পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেয়। এরপর দেখে নেব স্যালিয়েন্ট ফিচার্স অব দ্য অ্যাক্ট। প্রথমে আসা যাক গ্রামসভা সম্পর্কে।
এবং এই গ্রাম সভাকে বলা হচ্ছে যে ফাউন্ডেশন অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম, যারা গ্রামে অর্থাৎ এতে যারা গ্রামের ইলেকটোরাল রোলে রেজিস্টার থাকবেন তাদেরকে নিয়ে গঠিত হবে। থ্রি টায়ার সিস্টেম, এই অ্যাক্টে প্রত্যেক স্টেটে থ্রি টায়ার সিস্টেম গড়ে তোলার কথা বলা হয়, অর্থাৎ ভিলেজ, ইন্টারমিডিয়েট এবং ডিস্ট্রিক্ট লেভেলে। এবার কোনো স্টেটের পপুলেশন যদি 20 লাখের বেশি না হয় তাহলে সেই স্টেটের ইন্টারমিডিয়েট লেভেলে পঞ্চায়েত গঠন করতে নাও পারে। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে একটা ইউনিফর্মিটি আনা হয় পঞ্চায়েত সিস্টেমে। এরপর ইলেকশনস অফ মেম্বার অ্যান্ড চেয়ারপারসন, এখানে বলা হয়েছে অল মেম্বার্স অফ ভিলেজ, ইন্টারমিডিয়েট এবং ডিস্ট্রিক্ট লেভেল এ তারা ইলেক্টেড হবেন ডাইরেক্টলি বাই দ্য পিপল। এবার পঞ্চায়েতের ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলের চেয়ারপারসনরা ইনডাইরেক্টলি ইলেক্টেড হবেন ওই ইলেক্টেড মেম্বার্সের মধ্যে থেকে। কিন্তু ভিলেজ লেভেলের চেয়ারপারসনের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার যেভাবে ঠিক করবে তিনি ঠিক সেভাবে ইলেক্টেড হবেন। রিজার্ভেশন অফ সিটস, এই অ্যাক্ট অনুযায়ী এসসি এসটিদের জন্য সিট রিজার্ভ থাকবে 3টি লেভেলে এবং এই রিজার্ভেশন অফ সিটস হবে তাদের পপুলেশন অনুযায়ী। এছাড়া উইমেনদের জন্য টোটাল সিটের 1/3 সিট রিজার্ভ করার কথা বলা হয়। এবার স্টেট লেজিসলেচার চাইলে যে কোনো লেভেলের চেয়ারপারসনের সিট তা এসসি এসটিদের জন্য রিজার্ভ করে রাখতে পারেন। আর স্টেট লেজিসলেচার চাইলে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য সিট রিজার্ভ করতে পারে এবং তার জন্য প্রভিশনসও তৈরি করতে পারে। এরপর আসা যাক ডিউরেশন অফ পঞ্চায়েত সম্পর্কে। প্রত্যেক লেভেলে 5 ইয়ার্সের জন্য ডিউরেশন থাকবে, কিন্তু টার্ম কমপ্লিটের আগে ডিজলভ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফ্রেশ ইলেকশনের ক্ষেত্রে 5 বছরের আগে অর্থাৎ ডিউরেশন কমপ্লিট হবার আগে ইলেকশন কমপ্লিট করতে হবে। আর টার্ম শেষ হবার আগে যদি ডিজলভ হয়ে যায় সেক্ষেত্রে ডিজলভ হবার 6 মাসের মধ্যে কিন্তু ফ্রেশ ইলেকশন কমপ্লিট করতে হবে। কিন্তু যদি কোনো স্টেটের ক্ষেত্রে এরকম হয় যে ডিজলভ হবার পর রিমাইন্ডার পিরিয়ড সেটা যদি 6 মাসের কম হয় তাহলে সেক্ষেত্রে ফ্রেশ ইলেকশনের কোনো দরকার পড়ে না। এবার পঞ্চায়েত ডিজলভ হবার পর ফ্রেশ ইলেকশনের মাধ্যমে যে নতুন পঞ্চায়েত গঠিত হবে সেটা কিন্তু ওই রিমেইন পিরিয়ডের জন্যই থাকবে, অর্থাৎ পুরো 5 বছরের জন্য কিন্তু নয়। এরপর আসা যাক ডিসকোয়ালিফিকেশনস অফ মেম্বার সম্পর্কে। কোনো পার্সন ডিসকোয়ালিফাই হতে পারে যদি সে স্টেট লেজিসলেচারের কোনো লতে ডিসকোয়ালিফাই করে বা সেই সময় ইলেকশনের জন্য যদি কোনো ল থাকে তাতে যদি ডিসকোয়ালিফাই করেন। এবার পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে 21 ইয়ার্স। আর এই ডিসকোয়ালিফাই সংক্রান্ত সমস্ত প্রশ্ন স্টেট লেজিসলেচার দ্বারা নির্ধারিত অথরিটির কাছে রেফার করা হয়। এবার আসা যাক স্টেট ইলেকশন কমিশন সম্পর্কে। এই স্টেট ইলেকশন কমিশন সুপারিনটেন্ডেন্ট ডাইরেক্ট কন্ট্রোল দ্য প্রিপারেশন অফ ইলেকটোরাল রোল আর পঞ্চায়েতে যে সমস্ত ইলেকশন কন্ডাক্ট করে, আর পঞ্চায়েতে সমস্ত ইলেকশনই কিন্তু কন্ডাক্ট করে এই স্টেট ইলেকশন কমিশন। এই কমিশনের যে স্টেট ইলেকশন কমিশনার তিনি গভর্নর দ্বারা নিযুক্ত হন এবং তার অফিসের টেনিওর বা কন্ডিশনস এগুলোও কিন্তু সবই গভর্নর ঠিক করেন। এই স্টেট ইলেকশন কমিশনার স্টেট হাইকোর্টের জাজরা যেভাবে যে পদ্ধতিতে রিমুভাল হন তিনিও ঠিক সেভাবে রিমুভ হতে পারেন, অর্থাৎ কি তাকে গভর্নর নিযুক্ত করলেও গভর্নর কিন্তু তাকে অপসারিত করতে পারেন না। এই স্টেট লেজিসলেচার পঞ্চায়েতে ইলেকশন সংক্রান্ত বিষয়ে প্রভিশন তৈরি করতে পারে। এরপর আসা যাক ফিনান্সিয়াল রিসোর্স অফ স্টেট লেজিসলেচার সম্পর্কে। দ্য স্টেট লেজিসলেচার মে অথরাইজ এ পঞ্চায়েত টু লেভি, কালেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিজ লেভিড অ্যান্ড কালেক্টেড বাই স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ কি স্টেট লেজিসলেচার চাইলে পঞ্চায়েতকে অথরাইজ বা অ্যাসাইন করতে পারে ডিউটিস, টোলস এবং ফিজ লেভিড কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য। এছাড়াও কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে গ্র্যান্ট দিতে পারে। এই জন্য গভর্নর প্রত্যেক স্টেটে প্রতি 5 বছর অন্তর ফিনান্স কমিশন কনস্টিটিউট করে পঞ্চায়েতের ফিনান্সিয়াল পজিশন রিভিউ করার জন্য। স্টেট লেজিসলেচার এই কমিশনের কম্পোজিশন বা কোয়ালিফিকেশন অফ মেম্বার বা তাদের ম্যানার্স অফ ইলেকশন ইত্যাদি বিষয়ে প্রভিশন কিন্তু তৈরি করতে পারে।
এই স্টেট ফিনান্স কমিশনের মূল কাজ হলো গভর্নরকে রেকমেন্ডেশন দেওয়া, অর্থাৎ কি ট্যাক্স ডিউটিস কিভাবে ডিস্ট্রিবিউট হবে স্টেট আর পঞ্চায়েতের মধ্যে, বা কি পরিমাণ গ্র্যান্ট দেওয়া হবে পঞ্চায়েতকে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, বা কিভাবে ট্যাক্স ডিউটিস ইত্যাদি অ্যাসাইন্ড হবে পঞ্চায়েতে ইত্যাদি বিষয়ে। এরপর আসা যাক অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট ইন ইউনিয়ন টেরিটরিজ। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলতে পারেন যে এই অ্যাক্টের প্রভিশনগুলো ইউনিয়ন টেরিটরিজ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট সাবজেক্ট টু এক্সেপশন অ্যান্ড মডিফিকেশনস হি মে স্পেসিফাই। এই অ্যাক্ট জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামের শিডিউল্ড এরিয়া অ্যান্ড ট্রাইবালস এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মণিপুরের হিল এরিয়া যেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সেখানেও প্রযোজ্য নয়, আর ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে, অর্থাৎ যেখানে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এক্সিস্ট করে সেখানেও কিন্তু প্রযোজ্য নয়। কিন্তু পার্লামেন্ট এক্সটেন্ড করতে পারে এই অ্যাক্টের প্রভিশনসগুলিকে এই সমস্ত রিজিয়নে। এরপর আসা যাক কম্পালসারি অ্যান্ড ভলেন্টারি প্রভিশনস অফ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। প্রথমেই আসা যাক কম্পালসারি প্রভিশনস অফ দিস অ্যাক্ট এটা সম্পর্কে। এখানে যে কম্পালসারি প্রভিশনস আছে সেগুলি হলো অর্গানাইজেশন অফ গ্রামসভা, থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম, ডিস্ট্রিক্ট ইলেকশন ফর সরি ডাইরেক্ট ইলেকশন ফর অল সিট ফর অল লেভেলস অফ পঞ্চায়েত, ইনডাইরেক্ট ইলেকশনস ফর দ্য পোস্ট অফ চেয়ারপার্সন ফর ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, 21 ইয়ার্স এজ মিনিমাম ফর কন্টেস্টিং, রিজার্ভেশন অফ সিটস অফ এসসি এসটি অ্যান্ড উইমেন এবং উইমেনদের ক্ষেত্রে 1/3 রিজার্ভেশনস এবং 5 ইয়ার্স টেনিওর, আর এস্টাবলিশমেন্ট অফ স্টেট ইলেকশন কমিশন অ্যান্ড স্টেট ফিনান্স কমিশন। এবার আসা যাক ভলেন্টারি প্রভিশনস সম্পর্কে। এখানে বলা হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, পাওয়ার টু ফর্ম সেলফ গভর্নমেন্ট দ্যাট ইজ অটোনোমাস বডিজ, পারফর্ম ফাংশন ইন 11th শিডিউল, গ্র্যান্টিং ফিনান্সিয়াল পাওয়ারস টু লেভি, কালেক্ট ট্যাক্স ডিউটিস এটসেট্রা। এরপর আসা যাক পেশা অ্যাক্ট অফ 1996 বা এক্সটেনশন অ্যাক্ট সম্পর্কে। পার্ট 9-এর যে প্রভিশনস পঞ্চায়েত রিলেটেড সেগুলি কিন্তু কনস্টিটিউশনের 5th শিডিউলের যে এরিয়া আছে সেগুলির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু পার্লামেন্ট মডিফিকেশনের মাধ্যমে তা এক্সটেন্ড করতে পারে। সেই রকমই পার্লামেন্ট প্রভিশনস অফ দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল্ড এরিয়াস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনে, যেটাকে পেশা অ্যাক্ট বা এক্সটেনশন অ্যাক্ট বলা হয়। বর্তমানে 10টি স্টেটে এই অ্যাক্ট প্রযোজ্য, অর্থাৎ 10টি স্টেটের 5th শিডিউলের অন্তর্গত এরিয়া আছে, এবং এগুলি হলো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান এবং মহারাষ্ট্র। এই অ্যাক্টের অবজেক্টিভ হচ্ছে ট্রাইবাল কমিউনিটিসদের কালচার ট্র্যাডিশনকে রক্ষা করা, তাদের জন্য সুইটেবল অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক গড়ে তোলা, এবং এই যে ট্রাইবাল পপুলেশনের মধ্যে সেলফ রুল প্রোভাইড করা, গ্রাম সভাকে সমস্ত অ্যাক্টিভিটিসের নিউক্লিয়াস হিসেবে গড়ে তোলা। এবার আসা যাক ফিনান্স অফ পঞ্চায়েতি রাজ সম্পর্কে, অর্থাৎ পঞ্চায়েতের ফান্ড কোথা থেকে আসে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের গ্র্যান্ট থেকে, এবং সেটা সেন্ট্রাল ফিনান্স কমিশন রেকমেন্ড করে আন্ডার আর্টিকেল 280। এছাড়াও ডিভলিউশন ফ্রম স্টেট গভর্নমেন্ট, যেটা রেকমেন্ড করে স্টেট ফিনান্স কমিশন আন্ডার আর্টিকেল 243I। এছাড়াও লোন গ্র্যান্টস ফ্রম স্টেট গভর্নমেন্ট, আর সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম অ্যান্ড অ্যাডিশনাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স। তাছাড়াও আছে ইন্টারনাল রিসোর্সেস, অর্থাৎ ট্যাক্স, নন ট্যাক্স এটসেট্রা। এবার আমরা দেখে নেব যে ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে কী কী ট্যাক্স, ডিউটিস, টোলস ইত্যাদি পড়ে। এর মধ্যে আছে প্রপার্টি বা হাউস ট্যাক্স, প্রফেশন ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স বা সেজ, ট্যাক্সেস অন ভেহিকলস, এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাইসেন্স ফিস, ট্যাক্স অন নন এগ্রিকালচার ল্যান্ড, স্যানিটেশন ড্রেনেজ ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, লাইটিং ট্যাক্স, ট্যাক্স অন ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, এডুকেশন সেস এটসেট্রা। তো এই ছিল আজকে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা, এখানেই শেষ করলাম। নমস্কার।